নমস্কার বন্ধু, আজকে কিন্তু দারুণ ইন্টারেস্টিং টপিক নিয়ে এসেছি। ভিডিও শেষ পর্যন্ত দেখলে পরে আপনার আজকের ভিডিও দেখাটা কিন্তু সার্থক হবে। তাহলে আপনাকে মনোরঞ্জন দেওয়ার জন্য গল্পের ছলে আজকে একটা দারুণ ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব। কিন্তু আজকে পশু পাখির মধ্যে পশু এবং পাখির নির্দিষ্ট কোনো নাম নিয়ে আমি আসিনি। আজকে আমি স্পেশাল এই কিছু কয়েক মাসের মধ্যে শীতকাল আসছে, সেই শীতকালে পরিযায়ী পাখিরা আমাদের বাংলায় চলে আসে এবং সেই সব পরিযায়ী পাখিদের সম্পর্কে আজকে নতুন স্টাইলে আমি কিন্তু আলাপ আলোচনা করার জন্য আপনার সঙ্গে গল্পের ছলে শেয়ার করব। তাহলে কিন্তু ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, কথা দিচ্ছেন। তাহলে আজকে ইন্টারেস্টিং করার জন্য আমি প্রতিজ্ঞাবদ্ধ। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। আজকের এই পরিযায়ী পাখি সম্পর্কে আমাদের একটা সাধারণ জ্ঞান হচ্ছে, যেইটা আমরা জানি দূর হাজার হাজার কয়েক হাজার কিলোমিটার দূর থেকে বিদেশ থেকে পাখিগুলো দল বেঁধে লক্ষ লক্ষ পাখি ভারতের বা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। কারণ কেন, যেই দেশ থেকে ওরা আসছে সেই দেশে অধিক পরিমাণে ঠান্ডা এবং ওখানে খেতে খেতে ওদের খাবারও প্রায় ফুরিয়ে গেছে। তাহলে ওরা যাযাবরের মতো যদি পরিযায়ী হিসাবে নতুন কোনো জায়গায় পৌঁছাতে পারে, সেইখানটায় খাবারের অভাব হবে না। আর যেই দেশে থাকছে সেখানটায় প্রচণ্ড শীতকাল, -30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থেকে রেহাই পেতে আমাদের দেশ নাতিশীতোষ্ণ। সেরকম যতই শীতকাল হোক না কেন, তেমন গরম বা তেমন ঠান্ডা কিন্তু পড়ে না। গরম যথেষ্ট আছে কিন্তু অত ঠান্ডা নয় যে -30 ডিগ্রি। তাই ওরার জীবনের রিস্ক নিয়ে লক্ষ লক্ষ কিলোমিটার পেরিয়ে তারা এসে এই বাংলায় আশ্রয় নেয়। কিন্তু সেখানকার পরিবেশ যদি তাদের অনুকূল না হয়, সেক্ষেত্রে কিন্তু তারা খুব শীঘ্রই আবার রিটার্ন করারও চেষ্টা করে। তারা বুঝে শুনে এই জায়গাটা যদি তাদের সেই পুরনো জায়গার থেকে অনেকটা বেটার হয়, তাহলে তারা ওই হাজার হাজার কিলোমিটার রিটার্ন করার কোনো ব্যাপার নেই, এই জায়গাতেই তারা থেকে যায়। বিশেষ করে এই জায়গাগুলোতে খাবার দাবারের যেন অভাব না থাকে এবং শিকারীরা যেন তাদেরকে গাড় মটকে যেন না খায়, সেরকম পরিবেশ যদি তৈরি থাকে সেই ক্ষেত্রে কিন্তু তারা যেতে চায় না। তারা এই জায়গাটায় অল্প স্বল্প কষ্টগুলো কেউ মানিয়ে নিয়ে তারা থেকে যেতে চায়। সুতরাং বন্ধু, আপনার কাছে অনুরোধ করছি, ভিডিওর শুরুতেই আজকে একটা চমক আমি আপনাকে দেখিয়ে দেব। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। বছরের নির্দিষ্ট কয়েক মাসের জন্য বিনদেশের প্রচুর পাখি বাংলায় চলে আসে খাবারের খোঁজে, অথবা অতিরিক্ত ঠান্ডার হাত থেকে নিজেদের বাঁচানোর জন্য। বাংলায় তেমন ঠান্ডা পড়ে না, পোকামাকড় যথেষ্ট খাবার হিসাবে পাওয়া যায়। এখানে পরিযায়ী পাখিরা অনেক গভীর চিন্তা ভাবনার পর উপযুক্ত মনে হলে বাংলাতেই কিন্তু তারা চিরকাল থেকে যায়, আর কষ্ট পেলে নির্দিষ্ট সময়ের পর আগের জায়গাতে ফিরে যায়। কিন্তু একটা মজার বিষয় হচ্ছে, লক্ষ লক্ষ কিলোমিটার পেরিয়ে সেই পূর্বে যেখানটায় ছিল, যেখানটায় বাসা বেঁধে এসেছিল, 3-4 মাস পরেও কিন্তু নিজের বাসা নির্দিষ্ট করে সেই হাজার কিলোমিটার পর সেখানটায় পৌঁছে যায়। এইটা কিন্তু একটা GPS কন্ট্রোলের মতো হয়ে গেল। কষ্ট বলতে এখানকার বাংলায় যদি সেই পরিযায়ী পাখিরা, প্রথমে শিকারীর কথাই বলতে হয়, বড় পাখিরা যেমন চিল, শকুন, বাস পাখির মতো পাখিরা এইসব ছোট পাখিগুলোকে টেরে কামড়ে খায়। তাদের যেহেতু দেহগুলো বড় বড় হয়, তাই ওরা কিন্তু ছুটে এসে শু মেরে সেকেন্ডের মধ্যে গায়েব করে দেবে। সেই সব পরিস্থিতি থেকে সাবধান সতর্কতা করে অনেক সময় চলতে হয়। এইটা কিন্তু সত্যি একটা কঠিন জিনিস। চিল, শকুন, বাস পাখিদের কথা বাদই দিলাম, সেক্ষেত্রে চিল, শকুন, বাস পাখিদেরকে বাকি সঙ্গীরা যখন দেখে যে তারা ধরা পড়ে যায় এবং তাদেরকে সিঁড়ে বিড়ে খায়, ওরা তখন সিদ্ধান্ত নিয়ে ফেলে যে সঙ্গীদের এই করুণ অবস্থা দেখে এই জায়গাটা মোটেও নিরাপদ নয়। সুতরাং তারা কিন্তু দিন কয়েক বাদে এখান থেকে পালিয়ে যাওয়া বা সেই পূর্বের জায়গায় ফেরত যাওয়ার জন্য চেষ্টা করবে।
মানুষ শিকারীরাও কিন্তু ফাঁদ পেরে তাদেরকে ধরে ফেলে, অন্যথা তীর ধনুকের ব্যবহার করে মেরে মাংস খায়। সঙ্গীদের ধরা পড়তে দেখে কিন্তু বাকি সঙ্গীরা কিন্তু অনেকটা সাবধানতা অবলম্বন করলেও তাদেরও কপালে হয়তো বা দুঃখ আছে, সেইটা জেনে তারা কিন্তু মনে মনে স্থির করে ফেলে ঠান্ডাটা আর একটু কমুক আমার জন্মভূমি, সেখানটায় আমি গিয়ে কিন্তু আমরা ফিরে যাব এবং আমাদের সেই বাসা তৈরি করে রেখে এসেছিলাম সেই বাসাতে কিন্তু আমরা আবার পূর্বের মতো দারুণভাবে চলে যাব। বন্ধুরা, এ আরও অনেক দারুণ কথা রয়েছে, তার আগে আমি আপনাকে হাত জোর করে একটা অনুরোধ করছি যে আমার এই ভিডিওটা ঠিক নিচে অল্প ডান দিকে দেখুন ছোট্ট করে মোর লেখা আছে, এই মোর অপশানে টাচ করলে পরে আমার এই ইউটিউব চ্যানেল এবং আমার ব্যক্তিগত তথ্য এবং আজকের ভিডিও সম্পর্কে বিস্তারিত আলোচনা ওখানে করা রয়েছে, আপনারা পড়লে পরে বিস্তারিত জানতে পারবেন। আরেকটা কথা বন্ধুরা, ওই ডেসক্রিপশান বক্সে যেখানে MORE মোর, সেই মোর অপশানে টাচ করার পর আপনারা ডেসক্রিপশান বক্সে আমার ব্যক্তিগত সোশ্যাল সাইটের লিঙ্কগুলো পাবেন, সেই লিঙ্কে টাচ করে আপনারা আমাকে একটু ফলো করে নিলে পরে আপনারা আমার আপন আত্মীয়জনের মতো অনেকটা কাছে আসতে পারবেন এবং প্রত্যেক দিন ভারতীয় সময় সন্ধে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধে 6:30 আমি যে নতুন নতুন ভিডিওগুলো নিয়ে আসি সেগুলো সম্পর্কে অনায়াসে আপনারা নোটিফিকেশান পাবেন এবং তাতে করে আপনারা নিত্য নতুন ভিডিওগুলো আরও উপভোগ করতে পারবেন। সেই জন্য আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে এই ভিডিওটা ঠিক নিচে অল্প ডান দিকে দেখুন সাবস্ক্রাইব বাটনটা রয়েছে, সেই সাবস্ক্রাইব বাটনটা টেপার পাশাপাশি পাশের ঘন্টা চিহ্নটাকে একবার টাচ করে অল করে দেবেন, যাতে করে প্রত্যেক দিন ভারতীয় সময় সন্ধে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধে 6:30 নতুন নতুন যে ভিডিওগুলো আসবে সেটা কিন্তু পাবেন। আর বন্ধুরা, আমি অবাঙালি তাই বাংলায় ভিডিও বানাতে গিয়ে আমার প্রচুর ভুলভ্রান্তি হচ্ছে, আপনি যেহেতু পিওর বাঙালি সুতরাং আমার ভুলভ্রান্তিগুলো আপনার নজরে পড়বে, সেই ভুলভ্রান্তিগুলো আপনি কমেন্ট সেকশনের মধ্যে লিখে একটু জানালে পরে আমি আমার ভুলগুলো শুধরে ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। আর বন্ধুরা, এই মুহূর্তে আমি একটু আর্থিক সংকটে ভুগছি কিন্তু আপনাদের কাছে কোনো টাকা পয়সা আমি চাইবো না, কিন্তু আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের মধ্যে আমাকে আরেকটু উৎসাহ যোগান সেক্ষেত্রে আমার ভিডিওর চ্যানেল খুব শীঘ্রই উন্নতি হবে এবং আপনাদের জন্য আমি একটা দামি ক্যামেরা কিনবো যাতে আমার ভিডিওর কোয়ালিটিটা আরও বাড়িয়ে আমি আরও সুন্দর উপস্থাপনা আপনাদের কাছে উপহার করতে পারি। সেই জন্য বন্ধুরা, আপনারা বিনামূল্যে একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের মাধ্যমে আমার চ্যানেলটাকে আরেকটু গ্রো করতে সাহায্য করলে পরে খুব শীঘ্রই আমি একটা দামি ক্যামেরা নিয়ে আরও ভালো উপস্থাপনা ভালো কোয়ালিটি আপনাকে উপহার করতে পারবো। সেই ক্ষেত্রে আমি আপনাকে হাত জোর করে অনুরোধ করছি, প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট। বন্ধুরা, আজকে যেন একটু বাজে কথা বেশি বলে ফেলেছি, চলুন বাকি কথাটা অল্প এক কয়েক কথাই শেষ করে আজকের ভিডিওটাকে আমি কিন্তু শেষ করব। কারণ কেন, আপনার গুরুত্বপূর্ণ সময়টাকে নষ্ট করার আমার কোনো অধিকার নেই। আজ কোনো নির্দিষ্ট পাখিকে নিয়ে আলোচনা না করলেও পরিযায়ী পাখি বিভিন্ন রকমের হয়, সেইগুলোর নামও আমি বলবো, আপনারা একটুখানি অপেক্ষা করুন, ভিডিওটা সুন্দর হতে চলেছে। তাহলে হাজার হাজার কিলোমিটার পথ অতিক্রম করে বাংলায় আসে একটুকু শান্তির আশায় পরিযায়ী পাখিরা যথেষ্ট দেখতে সুন্দর হয় এবং তাদের ব্যবহারগুলো ভালো হয়, সেইটুকু পেলেই এরা চিরকাল কিন্তু আমাদের বাংলায় থেকে যাবে এবং আমাদের পরিবেশগুলো মনোরম হবে। পরিযায়ী পাখিদের মধ্যে নীল শির, লাল শির হাঁস, লেজ্জা হাঁস, খুদে গাংচিল সবচেয়ে বিখ্যাত পরিযায়ী পাখি। এই পরিযায়ী পাখিগুলোর সম্পর্কে আপনি ইতিমধ্যে আমার ভিডিওতে জেনে থাকবেন, যদি না থাকেন তাহলে আমার এই ভিডিওটা ঠিক নিচে অল্প বাঁদিকে দেখুন ওখানটায় কিন্তু যে ডেসক্রিপশান বক্সে আমি আমার জীবনে যে 200-250 ভিডিও বানিয়েছিলাম তার মধ্যে থেকে সেরা তিনটি ভিডিওর লিঙ্ক কিন্তু আমি ওখানে দিয়ে রেখেছি, সেখানটার মধ্যে যে কোনো একটাতে টাচ করলে কিন্তু এই পরিযায়ী পাখিগুলো সম্পর্কে আপনি বিস্তারিত জানতে পারবেন এবং ভিডিওটা চালিয়ে দেখার পর যদি আপনার একটু ভালো লাগে তাহলে কিন্তু আপনি আপনার বন্ধুবান্ধবকে এই ভিডিওটা ঠিক নিচে দেখুন বাঁকানো শেয়ার বাটন তীর চিহ্নের মতো রয়েছে সেইখানটা টাচ করে আপনারা আপনার বন্ধুবান্ধবকে একটু শেয়ার করতে ভুলবেন না, তাতে করে কিন্তু আপনার বন্ধুরাও কিন্তু ভালো ভালো তথ্যগুলো সম্পর্কে জানতে পারবেন এবং এই পরিযায়ী পাখি সম্পর্কে আপনিও জানতে পারবেন। তাহলে বন্ধুরা, এরা
পরিযায়ী পাখিরা যখন যাকে যাকে বিদেশ থেকে পাড়ি দেয়, তখন উপকূল রেখা সহ পাহাড় শ্রেণী নদী সূর্যের অবস্থান বিচার করে করে এগোয়। এবং আশ্চর্যের বিষয় হচ্ছে, জীববিজ্ঞানীরা হাজারবার গবেষণা করার পর সিদ্ধান্ত চূড়ান্ত যে হাজার হাজার মাইল পথ পেরিয়ে 3-4 মাস বিদেশে কাটানোর পর আবার মেয়াদ শেষে যখন কয়েক হাজার মাইল অতিক্রম করে তারা নিজের বাসা খুঁজে সঠিক নির্ধারণ করে নিজের ব্যক্তিগত বাসাতেই কিন্তু গিয়ে ঢুকে। তাহলে এই হাজার মাইল আপ অ্যান্ড ডাউন করার পর তারা কি তাদের সঠিক বাসস্থান ভুলে না? অথচ কিন্তু আমরাও হয়তো পারবো না কোনোদিন এইরকম বাসাটাকে খুঁজে বার করার জন্য। তাই প্রত্যেকবার এই পরিযায়ী পাখিরা যখন আগাম আসা শুরু করে দিয়েছে, তাই আপনারা কিন্তু তাদের যথেষ্ট সম্মান করবেন, তারা যেন কোনো বিরক্ত বোধ না করে, আর বন্ধুদের শেয়ার করে বলবেন তারাও যেন তাদের উপরে কোনো রকম অত্যাচার না করে। আর বন্ধুদেরকে শেয়ার করার জন্য এই ভিডিওটা ঠিক নিচে অল্প বাঁদিকে দেখুন বাঁকানো তীর চিহ্ন মতো শেয়ার বাটন রয়েছে, সেই শেয়ার বাটনে টাচ করলে অটোমেটিক হোয়াটসঅ্যাপ টুইটার ইনস্টাগ্রামের শেয়ার লিঙ্কগুলো চলে আসবে, সেই লিঙ্কের মাধ্যমে আপনি কিন্তু অনায়াসে শেয়ার করতে পারেন। সুতরাং বন্ধু, আপনার কাছে আমার অনুরোধ, আপনি কিন্তু শেয়ার করতে ভুলবেন না, পারলে একটা লাইক দিয়ে এইরকম আরও ভালো ভালো ভিডিও আসা অবধি আপনি নিজের শরীরের উপর একটু যত্ন নেবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতা কি জয়।